বাহ, স্লোতে রাখবো যতটা স্লোতে পারা যায়। হে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আমি নিয়ে চলে এসেছি আমার নিউ ব্লগ। তো আজকে আমার ব্লগে দেখাবো যে তোমরা কি করে সহজে বাড়িতে কম সময় এবং কম খরচে একদম দোকানের মতো টেস্টি কেক বানিয়ে নিতে পারো। লেটস গো। সো গাইস, আমরা এখানটায় 3 কাপ ময়দার যেহেতু কেক বানাবো সেই জন্য আমরা 3 কাপ চিনি ইউজ করব। এবার এই চিনিটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একদম মিহি করে উল্টে যাবে ধরে চিনিটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম। তো এখানে এখন আমরা 3 কাপ তেল ঢেলে নেব। তো আমরা যেই চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এখন এখানে ঢেলে দেব। তো এটাকে এখন আমরা ভালো করে মিশিয়ে নেব, একদম যতক্ষণ না একদম মিশে গেছে ততক্ষণ এইভাবে করতে থাকবো আমরা। এবার 3 কাপ ময়দা এখানটায় মিশিয়ে নেব। চিনিটা কিন্তু ভালো করে মিশে গেছে, তারপরে আমরা ময়দাটা দিলাম। তো আমরা এখন এই ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমরা এখানটায় 2টো ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমরা একটু লবণ অ্যাড করে দেবো। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা যথেষ্ট ঠিক হয়ে গেছে। তো এটাকে মিডিয়ামে আনার জন্য আমরা দুধ ইউজ করব। তো একটু একটু করে দুধটা ইউজ করব আর মেশাবো যতক্ষণ না এটা মিডিয়ামে আসে, মানে অতটা ঠিকও না অতটা পাতলাও করা যাবে না, যাতে মিডিয়ামে থাকে সেই জন্য। তো চলো দুধটা মেশাই। তো এখানটায় 1 কাপ দুধ এমনি স্টকে রাখলাম, তো অল্প অল্প করে এখানে এটা মেশাবো, বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না। এখানটায় আর একটু দুধ মিশিয়ে দিচ্ছি, কারণ অতটাও এখনো মিডিয়ামে আসেনি, যথেষ্ট ঠিক রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কতটা স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। তো এখানে আমরা 2 চামচ বেকিং পাউডার ইউজ করছি, খাওয়ার সোডা ইউজ করছি। তো এটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের কাজু কিশমিশ রেডি। তো কাজু কিশমিশটাকে আমরা সরাসরি কেকের মধ্যে দেবো না, কেকের মধ্যে যদি সরাসরি দেয় তাহলে কাজু কিশমিশগুলো একদম কেকের তলায় গিয়ে থাকবে, তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা এখানে হালকা ময়দা অ্যাড করে নেব। তো দেখতে পাচ্ছ যে এগুলোতে ময়দা মাখানো প্রায় রেডি। তো এগুলোর হাফ আমি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আর হাফ প্রেশার কুকারে দেওয়ার পর উপরে ছিটিয়ে দেবো। তো এগুলোকে এখন আমি মিশিয়ে নেবো আর একটু। তো প্রেশার কুকারের নিচে আমি এখন একটু তেল ঢেলে নেবো যাতে লেগে না যায়, আর তেলের উপরে একটা পেপার বসিয়ে নেব তেলটাকে ভালো। তো আমি এখন 4-5টাতে একটু তেল লাগিয়ে পেপার লাগিয়ে দেবো যাতে কেকটা না লেগে যায়।
তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা এই ব্যাটারটাকে এখন প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি, এইভাবে পুরোটা ঢেলে নেব। তো এইভাবে আমরা বাকি কাজু আর কিশমিশ গুলো প্রেসার কুকারের ওপরের মধ্যে দিয়ে দিলাম। তো হচ্ছে এখন প্রেসার কুকারের ওপরে যে সিটিটা থাকে সেটা আমরা খুলে নিলাম, তো এইভাবে খুলেই লাগাতে হবে। তো ওভেনের ফ্লেমটাকে আমরা একদম স্লোতে রাখবো, যতটা স্লোতে পারবো। তো গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন একদম মিডিয়াম, মানে একদম লো, যতটা লোতে পারা যায় ততটা লোতে রেখে দেবো, যতক্ষণ না পর্যন্ত না হয়েছে। মিনিমাম এখন 20 মিনিট পর ওয়েট করব আমরা যে হলো কিনা, যখন চেক করব তখন আমরা একটা খুঁচি এই ফুটোর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেখবো যে হলো কিনা। তো প্রায় 20 মিনিট হয়ে গেছে, তারপরে আমরা আসলাম এটা চেক করব হলো কিনা, সেই জন্য এরকম একটা খুঁচি নিয়ে নেব এবং এই ফুটোটার মধ্যে দিয়ে, এই ফুটোর মধ্যে দিয়ে আমরা ঢুকিয়ে দেখবো যে কেকটা হলো কিনা। তো এই দেখো কেকটা কিন্তু এখনো হয়নি, এই যে, তো সেই জন্য আমরা কিছুক্ষণ আরো ওয়েট করব। তো এখন কিছুক্ষণ পরে আমরা আবার দেখব। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানটায় কোনো কিছুই লেগে নেই, তো আমাদের কেকটা হয়ে গেছে, এবার আমরা প্রেসার কুকার থেকে বের করব। সো ফাইনালি আমাদের কেক রেডি দেখতে পাচ্ছ, এবার এটাকে বের করব। সো গাইস কেকটা এখন প্রেসার কুকার থেকে বের করব। সবচেয়ে সুন্দর হয়েছে এখনকার মধ্যে। কাগজটাকে এবার ছিঁড়ে দিব, কাগজগুলোকে সাইড থেকে আস্তে আস্তে করতে হবে, কারণ কেকটা খুবই স্মুথ এবং খুব স্মুথ এবং নরম হয়েছে, সেই জন্য কাগজটাকে আস্তে আস্তে করে ছিঁড়ে। সো গাইস এই যে আমাদের কেক, সত্যি খুব দারুণ লাগছে, তোমরাও ট্রাই করো বাড়িতে।